বন্ধুরা সংসার করতে করতে আমাদের মনে এমনই একটা মানে ধারণা চলে আসে যে প্রত্যেক দিন যদি নতুন কিছু শিখতে পারি তো সেই কিছু জানা অজানা আজ আমি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা প্রত্যেক দিন প্রত্যেকেরই কাজে আসবে আর শুধু রান্নাঘরের ক্ষেত্রে কেন যে কোনো বিষয়ে শেখার কোনো শেষ নেই আমি সুনীতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করি তো প্রথম টিপ হবে এই রকম প্লেট হোক বাটি হোক যেই হোক না কেন অনেক সময় এমন খাবার খাই আমরা যে এতটাই তেল লেগে থাকে তো এটার মাজার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে মানে এই তেলটাকে প্রথমে মুছে নিতে হবে তো কিভাবে মুছবো এই যে পেপারগুলো সবার রান্নাঘরেই থাকে তো এই পেপার দিয়ে প্রথমে যদি তেলটা মুছে নেওয়া হয় তাহলে দেখবে এটা মাস্তে কিন্তু একেবারে সময় লাগবে না খুব সহজ পদ্ধতি বন্ধুরা তোমরা এইভাবে ট্রাই করে দেখবে ভীষণই ভালো একটা টিপ চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ এই যে ভিন্ডি ভিন্ডি কাটতে কিন্তু অনেকটা সময় লাগে কারণ ভিন্ডি কাটার সময় যে আঠালো এই ভিন্ডির মধ্যে রয়েছে সেটা কিন্তু চাকু ছুরি হোক কিংবা বটিতে হোক ধরে নেই সেক্ষেত্রে আমাদের এই কাটাকাটি করতে অনেকটা সময় লেগে যায় তো সব কাটার আগে যদি ছুরিতে এইভাবে তেল লাগিয়ে নেওয়া হয় সরষের তেল তো ছুরিতে হোক কিংবা মানে যেটা দিয়ে তোমরা কাটবে সেটাতে যদি সরষের তেল লাগানো হয় তাহলে দেখবে কোনো মতে সেই আঠালো ভাবটা বা ছুরিতে লেগে থাকবে না এই ভিন্ডি আর আরও একটা পদ্ধতি হচ্ছে কি এই ভিন্ডিটা কাটার আগে আধ ঘন্টা যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কাটতে তো সুবিধে হবেই আর কোনো মতে চাকু ছুরিতে লাগবেও না তোমরা এইভাবে ট্রাই করে দেখবে মানে ভিন্ডি কাটার আধ ঘন্টা আগে যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তারপরে যদি কাট করা হয় তাহলে কাটতেও কিন্তু মানে খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি কাট করা হয়ে যায় আর অনেকটা কাটার পরে যদি আবার মনে হয় যে চুরিতে লেগে যাচ্ছে তাহলে আবার একটুখানি তেল লাগিয়ে দেবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো বন্ধুরা এটা হচ্ছে লুচি বেলার জন্য সবাই জানো তো যাই হোক এটাকে আমি এখন সেট করব কিন্তু ব্যাপার হচ্ছে সেট করার আগে যেটা করব। সেটা হচ্ছে এটাকে আমি প্রথমে পরিষ্কার করে নেব। কারণ পরিষ্কার না করে আমরা ইউজ করতে পারি না কারণ কোথা থেকে আসছে কত লোকের হাতে পড়ছে তো অবশ্যই আমার মতে বাজার থেকে আনার পরে এটা গরম জল দিয়ে হোক কিংবা যেভাবে তোমরা পরিষ্কার করতে চাও এগুলোকে পরিষ্কার করে নেওয়া উচিত তো আমি এখানে দিয়ে দিলাম গরম জল প্রথমে গরম জল দিয়ে ধুয়ে নেব তারপরে এটাকে সেট করে নেবো তো তোমরাও যদি এরকম বাজার থেকে মানে এরকম ধরনের জিনিস এনে থাকো তাহলে অবশ্যই প্রথমে ধুয়ে নেবে পরিষ্কার টরিষ্কার করার পরে এটাকে ইউজ করবে কেমন লাগছে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো পরবর্তী টিপ হবে এই নন স্টিকি প্যান নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন এই প্যানটাতে মানে এই কড়াইটাতে রান্না করলাম তো ব্যাপার হচ্ছে এটা মাজতে হবে কিন্তু এটা এখন গরম আছে গরম অবস্থাতে কোনো মতে এই স্টিকি প্যান মানে মাজা ঘষা বা ঠান্ডার জল দেওয়া উচিত নয় তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে অবশ্যই এটা যখন ঠান্ডা হবে তারপরে এটা ধোয়া মাজা করা উচিত তাহলে কিন্তু এর লাস্টিংটা মানে লং টাইম যাবে আর কি চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো পরবর্তী টিপ হবে এই পেঁপে নিয়ে এক বনু আমাকে কমেন্ট করেছিল যে পেঁপের কিভাবে কাট করলে এই বীজগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে না সেই টিপটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক এটা গোটাই ছিল তো আমার ঘরের অন্য সদস্য এটাকে কাট করে নিয়েছে তারপরেই আমি এটা মানে হাতে নিতে পেরেছি তো যাই হোক প্রথমে এভাবে ক্যারির মধ্যে ভরে দেবে ভরার পরে এইভাবে যে সাদা অংশটা রয়েছে এই পেঁপের ভেতরে তো সেটা করে কিন্তু এভাবে চামচ দিয়ে তুলে আর এভাবে ক্যারির মধ্যে কিন্তু থেকে যাচ্ছে তাহলে কি বলো তো আমাদেরকে আর এক্সট্রা করে বীজটাকে তুলতে হচ্ছে না বা তুলে আবার ডাস্টবিনে ফেলতে হচ্ছে না তো এইভাবে তোমরা ক্যারির মধ্যে ভরে দেবে ভরার পরে চামচ দিয়ে বার করে নেবে বীজগুলোকে তাহলে একেবারে মানে খাটুনিটাও ডবল হচ্ছে না এই দেখো বন্ধুরা একেবারে ফ্রেশ আর বীজগুলোকেও তুলতে হলো না এই ক্যারির মধ্যে থেকে গেলো এটা ডাস্টবিনে ফেলে দেবো চলো এবার দেখে নেওয়া যাক ক্লিনিং টিপ কারণ রান্নাবান্না করার পরে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তো আমি এই ওভেনটাকে প্রথমে পরিষ্কার করে নেব আর তোমরা দেখতে পেলে আমি একটা স্প্রে বোতলে কিছু একটা লিকুইড করে রেখেছি তো এই লিকুইডটা এতটাই পাওয়ারফুল যে মানে একবার যেখানে দিয়ে দিচ্ছি আর এভাবে মুছে নিলে কিন্তু পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যাচ্ছে মানে এক্সট্রা করে আমাদেরকে কিছু করতে হবে না এই লিকুইড দিয়ে সব কিছু পরিষ্কার করে নিতে পারবো যেমন ধরো ওভেন কিংবা এই থাই জানালা এভাবে শুধু স্প্রে করে দিচ্ছি আর শুধু একবার এইভাবে মোছা দিলেই একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাচ্ছে আর এই লিকুইডটা আমি কিভাবে কি দিয়ে তৈরি করেছি সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ এটা দিয়ে কি কি পরিষ্কার করা যায় সেটাও তোমরা একটু দেখে নাও তো যেমন ধরো এরকম ধরনের দরজা কিংবা থাই জানালা কিংবা রান্নাঘরে যে কোনো জিনিস আর শুধু তাই নয় ডাইনিং টেবিল কিংবা ফ্রিজ এরকম ধরনের মানে যে কোনো জিনিস হোক কিংবা ফার্নিচার হোক আমরা এই লিকুইড দিয়ে পরিষ্কার করে নিতে পারি কারণ এটা দিয়ে পরিষ্কার করলে আমাদেরকে মানে একেবারে গায়ের জোর লাগবে না একবার স্প্রে করে দিলেই কিন্তু পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যাবে তো এটা আমি কী দিয়ে তৈরি করেছি লিকুইডটা তো লাগছে এখানে হচ্ছে লেবু তো লেবু তো প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই থাকে কারণ আমি যেটা দিয়ে এই লিকুইডটা তৈরি করেছি এটা কিন্তু ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে তারপরে মানে পুরোটা লেবু আমি এখানে ইউজ করবো তো একটা লেবুর রস আমি পুরোটাই গেলে দিলাম এবারে যেটা দেব সেটাও কিন্তু হাতের কাছে সবসময় থাকে প্রত্যেকেরই রান্নাঘরে সেটা হচ্ছে বেকিং সোডা মানে যে খাবার সোডা আমরা খাবারে ব্যবহার করি সেই সোডা তো এক চামচ মতো খাবার সোডা এখানে দিয়ে দিলাম আর লেবুতে যদি খাবার সোডা দেওয়া হয় তাহলে কিন্তু এটা অনেকটাই পাওয়ারফুল হয়ে যায় আর সোডা যেহেতু ক্লিনিংয়ের জন্য অনেকটাই কার্যকারী আর তারপরে এতে দিয়ে দিলাম আমি শ্যাম্পু তো অবশ্যই এখানে শ্যাম্পু কিংবা ডিশওয়াশ ব্যবহার করবে তাহলে বেশি ভালো হবে এবারে এতে দিয়ে দিলাম জল তো জল আমি এই কাপ ভর্তি দিয়েছি আমি যে পরিমাণে জিনিসগুলো দিলাম তার জন্য এক গ্লাস জলই যথেষ্ট তার থেকে বেশি নয় এবারে এখানে লাগছে বন্ধুরা একটা স্প্রে বোতল তো স্প্রে বোতল যদি না থাকে তো ঘরে যে হ্যান্ড ওয়াশের বোতলগুলো থাকে সেটাও কিন্তু স্প্রের কাজ করে কিংবা যে কলিনের বোতলগুলো থাকে সেটা থাকলেও হবে কিংবা জলের ছোট্ট বোতলগুলো নিলেও হবে তো যাই হোক এরকম ধরনের স্প্রে বোতল হলে বেশি ভালো হয় তো একদিন করে নিলে পুরো ঘর পরিষ্কার চকচকে ঝকঝকে করে নিতে পারবে কিংবা এই লিকুইড যদি আট দিন দশ দিন কুড়ি দিনও থাকে তবুও কিন্তু নষ্ট হবে না বন্ধুরা তোমরা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারো ফার্নিচার আর জিনিসপত্র বলেই না আমরা এই যে রান্নাঘরের টালসগুলো রয়েছে সেগুলোও কিন্তু অনায়াসে পরিষ্কার করে নিতে পারি এইভাবে স্প্রে করে দিলাম আর শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম তো একবারেই কিন্তু চকচকে ঝকঝকে হয়ে যাচ্ছে মানে তেল চিটে হলেও কিন্তু পরিষ্কার হয়ে যাবে তেল চিটের জন্য তো ভীষণই ভালো এই লিকুইড তো আজকের ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম